আমার থানা হলো বড়িচং, আমার বাড়ি গ্রামের বাড়ি ইছাপুরা। তো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ইছাপুরাতে হয়েছে, আপনারা হয়তো টিভিতে বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বেশি কষ্টজনক ব্যাপার হলো, আমি একসময় অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টে, ঢাকাতে, কুমিল্লাতে, হাজীগঞ্জে, চাঁদপুরে চাকরি করি আমি। তো বিভিন্ন জায়গায় আমি ডিস্ট্রিক্টে বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করছি, লেখালেখি করছি, আমার দুটা বই বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। আমার প্রথম বই হলো আমার তোমাকে অননামে ডাকি কবিতার বই, জান্নাতুল ফেরদৌসি নীলু। দ্বিতীয় বই উপন্যাস জ্যোৎস্নার এত স্বপ্ন। তো যাই হোক, আমি এত কিছু করার পরে আমি মানুষের জীবন থেকে অনেক কিছু শিখছি, আমার নিজের জীবন দিয়েও অনেক কিছু শিখলাম। এখন 2012 সালে আমি শহর থেকে গ্রামের বাড়িতে, শ্বশুরবাড়িতে ইছাপুর আসি। এখানে বেশ ভালোই ছিলাম, বাড়িটারিও অনেক সুন্দরভাবেই করছিলাম মোটামুটি। এখন এবারে দুর্যোগ বন্যায় আমার বাড়ি একেবারে তলিয়ে গেছে, আপনারা চিন্তাও করতে পারবেন না। আমার বাড়ি ছিনে যায় না, এত সাঁতারু কুচারু 27 বছর সংসার, আমার সব বাড়িতে ছিঁড়েছে, আমার এখন সংসারে কিছু নাই, বাড়িতে কিছু নাই। যে আমি মানুষকে নিয়ে লিখতাম, যে আমি মানুষকে পাশে দাঁড়াইতাম, আজকে আপনারা দেশবাসী ত্রাণ দিচ্ছেন, সেবা দিচ্ছেন, আমার বাসা থেকে আমাকে উদ্ধার করছে, আমার ছেলে মেয়েদেরকে উদ্ধার করছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘরের পানির সাথে কিছু নাই, সব ভেসে গেছে। আমরা কোনো রকমের জীবন নিয়ে বের হয়েছি, আমাদের গাড়ি ভাড়া ছিল না, আমাকে ট্রাকে করে ক্যান্টনমেন্টে আমার এক ছোটো বোনের বাসায় নিয়ে যায়। তো আপনাদের কাছ থেকে যে আন্তরিকতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, হেল্প পেয়েছি, আমার মনে হয় আগামী ভবিষ্যৎ আমাদের অবশ্যই মেনে নিতে হবে, যে অবশ্যই নক্ষত্র আছে, ভালো আলোর দিকে অনেক সৎ মানুষ আছে, মন মানসিকতা আছে, ভালোবাসা এখনো মানুষের জন্য আছে, এখনো মন কাঁদে। আমরা আলহামদুলিল্লাহ যে আপনারা যেভাবে সুন্দরভাবে আমাদেরকে এত কষ্ট করে আমাদের পাশে দাঁড়াইছেন, এবং জীবন থেকে যে শিখুনি আছে আমি আবার নতুন করে শিখলাম যে জীবনটা আসলে কি। তো আমার হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সত্য কথা, তবু আমার মন ভেঙে নাই। আজকে বাড়িতে আসছি, এসে দেখি কিছুটা পানি আমার ঘর থেকে বের হচ্ছে, অনেকটাই কমে গেছে। তো একটু আবার নতুন করে স্বস্তি পাচ্ছি, ভালো লাগছে যে আবার হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল, আবার হয়তো উঠে দাঁড়াবো, কারণ মানুষ যেখানে পড়ে সেখান থেকে দাঁড়ায়, এই বিশ্বাসটা আমার আছে। তো দেশবাসীকে বলবো, আমরা এই দুর্যোগের সময় যে যেখানে আছি, যে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছি, সারা জীবন যেন এভাবে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, সকল মানুষে ভেদাভেদ মানে মিলেমিশে, কাউকে হিন্দু মুসলমান এই সে এরকম না ভেবে, সবাই যেন মিলেমিশে কাজ করতে পারি, পাশে দাঁড়াতে পারি, একের দুঃখ দুঃখী হইতে পারি, একের সুখে সুখী হইতে পারি। চাল ডাল যাই খাই না কেন, রাস্তায় থাকি না কেন, মিলেমিশে হাসি খুশিভাবে যেন মিলেমিশে খেতে পারি, একে অপরকে যেন বুঝতে পারি, সাহায্য করতে পারি। আপনারা আমাদের পাশে আসছেন, আপনাদের জন্য কিছুই করতে পারি না, আপনারাই আমাদেরকে করেন, আলহামদুলিল্লাহ। আপনাদের আল্লাহর দরবারে এতটুকুই বলবো যে আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার যেভাবে চালিয়ে যাচ্ছেন এভাবে আরও মানুষকে পাশে দাঁড়ান, আরও দেখেন, আরও বুঝেন, জীবন থেকে অনেক কিছু শিখিয়ে নিয়ে আসে, আমিও নতুন করে শিখলাম। আসসালামু আলাইকুম।